डन। शुभ सकाल ऑनलाइन क्लास आशा करी तुम्हारा सबाई भलो आसो भलो आसो मोहम्मद फैजुल हक सिनियर सहकारी शिक्षक गणित बोधा पायलट गार्लस स्कूल एंड कलेज। आज के तुम्हारे अष्टम श्रेणी द्वितीय अध्याय सम्पर्क आलोचना कर द्वितीय अध्याय हमारे मुनाफा कथा आ मुनाफा कि কোনো প্রতিষ্ঠানে বা কাউকে নির্দিষ্ট সময়ের জন্য বা নির্দিষ্ট হারে যদি আমরা লাভ নেই আর কি নির্দিষ্ট আসল দিয়ে যদি কোনো লাভ নেই সেটাই সেই ক্ষেত্রে মুনাফা। এরপরে আমাদের আসলো লাভ, যে দ্রব্য যত টাকাতে আমরা ক্রয় করি ওই দ্রব্যের ক্রয় মূল্য তত টাকা এবং যত টাকাতে আমরা বিক্রয় করলি ওই দ্রব্যের বিক্রয় মূল্য তত টাকা। লাভ কীভাবে হবে যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বড় হয়? যদি বিক্রয় মূল্য ক্রয় মূল্য অপেক্ষা বড় হয় তাহলে লাভ হবে, আর যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্য অপেক্ষা বড় হয় তাহলে সেক্ষেত্রে ক্ষতি হবে। আমরা এখন কিছু সূত্র আমরা বোঝাব, কিছু সূত্র আমরা দিব। আমরা একটা সূত্র জানি আই ফল পি আর এম, এই ক্ষেত্রে আমাদের পি কি এইটা হলো আসল আসল বা মূলধন মূল ধন, এটাকে আমরা প্রিন্সিপাল বলতে পারি প্রিন্সিপাল। আমরা আর কি এটা হলো মুনাফার হার, মুনাফা হার এটাকে বলে রেট অফ ইন্টারেস্ট, রেট অফ ইন্টারেস্ট ইন্টারেস্ট ইন্টারেস্ট। এন হচ্ছে আমাদের এন, এটাকে বলি আমরা সময় বা এটা হচ্ছে টাইম। আয় হচ্ছে মুনাফা, মুনাফা বা প্রফিট, এফআই প্রফিট। আরেকটি জিনিস আমরা জানি এ ইকুয়াল টু পি ইন্টু ওয়ান প্লাস আর এম, এখানে এটা হচ্ছে মুনাফা আসল, মুনাফা আসল এটাকে বলি টোটাল টোটাল অ্যামাউন্ট অ্যামাউন্ট টোটাল অ্যামাউন্ট। আমরা এই দুটি সূত্র দিয়ে এটা একটা সূত্র আমরা এটা একটা সূত্র পেলাম, এই সূত্র দুটি দিয়ে আমরা এই চ্যাপ্টারে কিছু অঙ্ক আমরা করতে পারব। আমরা এখানে আসব আমাদের 19.2.1 এ চার নম্বর অঙ্কটা আমরা একটা দিই। আমাদের এখানে কি তাহলে আমরা কি পেলাম, আমরা এই জায়গায় আমরা পাইলাম পি হল কি আসল বা মূলধন, এটাকে আমরা ইংরেজিতে প্রিন্সিপাল বলতেছি। আর হচ্ছে মুনাফা হার, এটা কি পেলাম আমরা রেট অফ ইন্টারেস্ট। এন হলো সময় যেটাকে টাইম, আই হলো মুনাফা বা প্রফিট, আর এ হলো আমাদের টোটাল অ্যামাউন্ট, এটাকে আমরা টোটাল অ্যামাউন্ট এই জায়গায় সরি এই জায়গায় ও হবে টোটাল অ্যামাউন্ট। আমরা এখন চার নম্বর অঙ্কে আমাদের কী কী জিনিস দেওয়া আছে আমরা একটু দিই, খুবই সহজ জিনিস, তোমরা যদি সূত্রগুলো ফেলে দাও তাহলে অঙ্কগুলো সূত্রের মধ্যে যদি অঙ্কটা করো তাহলে তোমরা সুন্দর করতে পারবে। চার নম্বর অঙ্কে দেখা যায় বার্ষিক মুনাফার হার, বার্ষিক মুনাফার হার অর্থাৎ কী কী দেওয়া আছে চাই আমরা দেখবো, এখানে দেওয়া আছে মুনাফার হার,
এবং তার হাত আর কি দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফা, অর্থাৎ 100 টাকার 1 বছরের মুনাফা, এটা হচ্ছে বার্ষিক মুনাফা। কি দেওয়া আছে এখানে? 10.5% এটা কিন্তু পার্সেন্টেজ। এই পার্সেন্টেজটাকে তোলার জন্য আমরা 100 দিয়ে আমরা ভাগ করে দেব, তাহলে আমাদের পার্সেন্টেজ উঠে যাবে। এটা দিয়ে যদি এটাকে আমরা ভাগ করি, তাহলে আমাদের ভাগফল আসবে 0.100। এরপরে কি দেওয়া আছে? 2000 টাকা, তার মানে এটা হচ্ছে মূলধন। মূল ধন P=2000 টাকা। আর কি দেওয়া আছে? 5 বছরের মুনাফা, অর্থাৎ আমরা অঙ্কটা খুব ভালো করে পড়ব। এখানে অঙ্কটার মধ্যে দেওয়া আছে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকা 5 বছরের মুনাফা কত। আমরা অঙ্কটা পড়ি যদি, তাহলে কি চাইছে আমরা এটা জানতে পারব। আমরা কি পেলাম? মুনাফার হার পেলাম, কি পেলাম? মূলধন বা আসল পেলাম। এরপর আমি সময় পাচ্ছি, সময় N=5 বছর। কি চাইছে? মুনাফা চাইছে। মুনাফা I=4, অর্থাৎ আমাদেরকে মুনাফা বাই করতে হবে। আমরা সূত্রটা কি জানতাম? আমরা জানি, দেখো ভালো করে দেখো, আমরা জানি I=PRN। আমাদের এখানে আসলে আই বাই করতে হবে, তাহলে পির মান কত? 2000, আর এর মান হলো 0.105, এন এর মান হলো 5। এখানে আমরা এককটা লিখি টাকা। এখন এটাকে যদি আমরা গুণ করি, আমরা একটু গুণ করি, গুণ হচ্ছে 2000 × 0.1105, 5 × 5, 10000, 1050 টাকা। আমরা এখানে মুনাফা পাব, অর্থাৎ যদি আমাদের মুনাফার হার 10.50 টাকা হয়, তাহলে 2000 টাকার 5 বছরের মুনাফা পাবো আমরা 1050 টাকা। তাহলে আমরা এই সমস্যাটা আমরা যে দেখলাম, বলছে এখানে যে বার্ষিক শতকরা মুনাফার হার 10.50 টাকা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত। তাহলে 2000 টাকার 5 বছরের মুনাফা হচ্ছে 1050 টাকা। উত্তর 1050 টাকা। তাহলে আমরা কিভাবে অঙ্কটা করলাম? প্রথমে আমরা অঙ্কটা ভালো করে পড়লাম, পড়ে আমরা দেখলাম আমাদের এই অঙ্কের মধ্যে কি কি জিনিস দেওয়া আছে। প্রথম দেওয়া আছে মুনাফার হার, তার মানে এটা আর 2000 টাকা, তার মানে এটা মূলধন। 5 বছরের মুনাফা কত, তার মানে সময় এন দেওয়া আছে। মুনাফা কত, তার মানে টোটাল মুনাফা এখানে চাইছে। তাহলে আমার মনে হয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই অঙ্কটি ভালোভাবে বুঝেছ। এরপরে আমরা আরেকটি অঙ্কে আমরা যাব, সেটা হলো 6 নম্বর অঙ্ক। 6 নম্বর অঙ্কটা আমরা একটু দেখি। ছয় নম্বর অঙ্কটাতে বলছে যে আমাদের বার্ষিক শতকরা মুনাফা কত হলে 13000 টাকার 5 বছরের মুনাফা আসল 18850 টাকা হবে।
অঙ্কটা আমরা ভালো করে পড়ি। বার্ষিক শতকরা মুনাফা কত হলে, বার্ষিক শতকরা মুনাফা মানে এই জায়গায় আমাদের মুনাফার হার চেয়েছে। তাহলে দেখি আগে কি কি জিনিস দেওয়া আছে। অঙ্ক নাম্বার হলো আমাদের ৬ দেওয়া আছে, দেওয়া আছে। তোমরা যদি ভালো করে অঙ্কটা পড়ো তাহলে তোমরা বুঝতে পারবে যে এই অঙ্কটা আমাদের এখানে দুইটা সূত্র আমরা লিখছি। একটা লিখছি আমরা আই ইকুয়াল টু পি আর, আরেকটি লিখেছি আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর। এই দুটি সূত্র লিখছি আমরা। এই সূত্র দুইটার মধ্যে আমরা কোন সূত্রটা ব্যবহার করব? আমাদের এই সূত্রের মধ্যে চারটি প্রতীক আছে, আই আছে, পি আছে, আর আছে, এন আছে। তাহলে আমাদের তিন তিন মান যদি দেওয়া থাকে তাহলে চতুর্থটা আমরা পেয়ে যাবো। তাহলে আমাদের কি কি মান দেওয়া আছে এখানে? আমাদের দেওয়া আছে ১৩,০০০ টাকার পাঁচ বছরে মুনাফা আসল, হ্যাঁ ১৮,৮৫০ টাকা। তার মানে আমাদের এখানে আসল দেওয়া আছে, আসল আসল কি পি করব ১৩,০০০ টাকা। এরপর কি দেওয়া আছে? সময় দেওয়া আছে, সময় কি এন ইকুয়াল টু পাঁচ বছর। তারপর দেওয়া আছে কি মুনাফা, মুনাফা আসল, আসল মুনাফা আসল আমাদের এ, মুনাফা আসল হচ্ছে এ, এ হলো ১৮,৮৫০ টাকা। আমরা এখানে পি পাইলাম, এন পাইলাম, এ পাইলাম। তাহলে আমাদের এ আসে, যদি এ আসে তাহলে এই ক্ষেত্রে আমাদের পি করব, তাহলে আ এন আমাদের কিন্তু চাইছে এখানে কার মান, আরের মান চাইছে। যদি এই সূত্রের মধ্যে ফেলি তাহলে আমরা এইটা পাচ্ছি, এটা পাচ্ছি, এনারও মান পাচ্ছি। আমরা এই সূত্রটাও ব্যবহার করতে পারবো এই অঙ্কের ক্ষেত্রে। আবার এই অঙ্কটার ক্ষেত্রে কিন্তু এই সূত্র আমরা ব্যবহার করতে পারবো এই অঙ্কে। কীভাবে? আমরা যদি এখানে লিখি মুনাফা, মুনাফা আই ইকুয়াল টু এ মাইনাস পি, আমরা কিন্তু এই সূত্রটা জানি। যদি মুনাফা বের করতে যাই আই ইকুয়াল টু এ মাইনাস পি, তাহলে আমাদের এখানে এ দেওয়া আছে ১৮,৮৫০, পি দেওয়া আছে ১৩,০০০। আচ্ছা এটা একটু উপরেই লিখি আমি, তাহলে সুবিধা হবে বেশি। আমরা এই জায়গায় দেখলাম, এই জায়গায় দেখি আমরা মুনাফা, মুনাফা আই ইকুয়াল টু, মুনাফা আই ইকুয়াল টু এ মাইনাস পি। কারণ এটা হলো মুনাফা আসল, এটা হলো আসল বা মূলধন। তাহলে এখানে হচ্ছে ১৮,৮৫০, ১৩,০০০ এত এটা টাকা। তাহলে এই শূন্য থেকে শূন্য, পাঁচ করতে পাঁচ, আট করতে আট গেল, আট থেকে তিন বাদ দিলে পাঁচ, ৫৮৫০ টাকা, ৫৮৫০ টাকা। আমরা আই পাইলাম, পি পাইলাম, এন পাইলাম। আমাদের মুনাফার হার দরকার, মুনাফার হার আর সমান সমান হয়। এই ক্ষেত্রে কিন্তু আমরা এই সূত্রটা ব্যবহার করলে অঙ্কটা আমরা করে ফেলতে পারি। দেখো আমরা কি পেলাম, আমরা দেওয়া আছে আসল পি পাইছি, পি এম পাইছি ১৩,০০০ টাকা, সময় এন ইকুয়াল টু পাইছি আমরা পাঁচ বছর, মুনাফা আসলে এই ইকুয়াল টু পাইছি ১৮,৮৫০ টাকা। এইখান থেকে আমরা মুনাফা বাইতে নিয়েছি অর্থাৎ আয় বাইতে নিয়েছি। তাহলে আয় সময় লিখতে পারি এ মাইনাস পি, মুনাফা আসল থেকে আমরা আসল বাদ দিলাম, তাহলে ৫৮৫০ টাকা আমরা পেয়ে গেলাম। আমাদের বের করতে হবে কার মান, মুনাফার হার। তাহলে আমরা এখন মুনাফার হারের দিকে আমরা যাব।
আমরা জানি I equal to P R N বা P R N equal to I বা R equal to I by P N আমরা এটা এখানে যদি আমরা আই মান বসাই দিই 5850 পি মান 13000 এন এর মান 5 বছর এটা যদি আমরা করি এই ক্ষেত্রে আমরা যদি আরেকটা কাজ করি আর কি যদি এটাকে 10 দিয়ে কাটি তাহলে 5 8 5 এটাকে যদি 10 দিয়ে কাটি তাহলে 1300 এটাকে যদি 5 দিয়ে কাটি 5 11 55 থাকে 3 35 5 7 35 5 দিয়ে এটাকে যদি আমরা 13 দিয়ে কাটি 13 কাটলে 9 13 117 13 দিয়ে কাটলে এইটা হচ্ছে 100 আবার দেখো কাটা যায় কিনা আমরা 13 কে 9 দিয়ে গুণ 3 9 27 হাতে বাকি 2 9 কে 9 2 11 তাহলে 117 আর এটাকে আমরা 13 দিয়ে কাটলে 100 বাজে তাহলে আমরা আর ইকুয়াল লিখতে পারি কি আর ইকুয়াল লিখতে পারি আমরা 9 বাই 100 এই ক্ষেত্রে আমরা যদি আরেকটি কাজ করি কারণ আরকে আমাকে পার্সেন্টেজে নিয়ে আসতে হবে শতকরায় নিয়ে আসতে হবে তাহলে আমরা এখানে দেখতে পারি আর ইকুয়াল টু 9 একের নিচে 100 আমরা যদি এটা কাজ করি এইটা মানে হচ্ছে একের নিচে 100 মানে হচ্ছে পার্সেন্টেজ তাহলে আমাদের এখানে আমরা মুনাফা বার্ষিক শতকরা মুনাফা কত তার মানে মুনাফার হারটাই চাইছি তাহলে এখানে আমরা পাইলাম অতএব মুনাফা মুনাফা হার হচ্ছে আমাদের 9% তাহলে এটি হচ্ছে আমাদের উত্তর তাহলে 9% এটা হচ্ছে আমাদের উত্তর তাহলে আমরা কি বুঝলাম অঙ্কটা পড়ি আরেকবার তাহলে আরো বেশি ভালো হবে বার্ষিক শতকরা মুনাফা কত হলে তার মানে 100 টাকার 1 বছরে মুনাফা চাইছে এরপরে কি বলছে কত হলে তাহলে আমাদের দেওয়া আছে কি কি দিছে আমাদের অঙ্কের মধ্যে 13000 টাকা 5 বছরে মুনাফা আসলে এত টাকা হবে তার মানে এখানে আমাদের আসল দেওয়া আছে সময় দেওয়া আছে মুনাফা আসল দেওয়া আছে এখন মুনাফা আসল থেকে যদি আমরা আসলটা বাদ দিই তাহলে আমরা মুনাফা পাবো তার মানে আমরা কি পাইলাম আসল পাইলাম সময় পাইলাম মুনাফা পাইলাম মুনাফার হার চাইছে তাহলে অবশ্যই আমরা এই ক্ষেত্রে আই ইকুয়াল টু পি আর এন এই সূত্র ব্যবহার করে আমরা মুনাফার হার পাবো আমি তোমাদের আরেকটু সহজ করে দিচ্ছি আমি তোমরা দেখো আমাদের আমরা ওই সূত্রগুলো থেকে কী কী জিনিস কীভাবে বের করতে আমরা পারি দেখো আমরা যদি আই ইকুয়াল টু পি আর এন বাই যদি সূত্র জানি তাহলে এইখান থেকে আমরা পির মান পাবো আর এর মান পাবো এন এর মান পাবো কীভাবে পাবো এক নম্বর দেখো পি ইকুয়াল তার মানে আর এন দিয়ে আমরা আইকে ভাগ করে দেবো তাহলে এই যে দেখো তাহলে আর এন দুই নম্বর দেখো আমরা আর এন মান বাই করবো তার মানে আই ইকুয়াল টু আমরা পি এন দিয়ে ভাগ করে দেবো পি এন তারপরে তিন নম্বর দেখো আমরা এন এর মান বাই করবো তিন নম্বর হচ্ছে এন এর মান যদি আমরা এন এর মান বাই করি তাহলে দেখা যাচ্ছে এখানে আই ইকুয়াল টু পি আর এইগুলো আমরা প্রমাণও করতে পারি কীভাবে যেমন আই ইকুয়াল টু যদি আমাদের পি আর এন তাহলে পি আর এন আমরা এখানে নিয়ে আনলাম তাহলে এটা হলো আই তাহলে আমরা যার মান রাখবো তাহলে আমরা যার মান বের করবো ওইটা আমরা কী করবো বাম দিকে রাখবো বাকি দুইটা ডান পাশটাকে আমরা ভাগ করে দিই তার মানে পি যদি রাখি তাহলে আই ইকুয়াল টু কী আসতেছে আমাদের আর এন এই যে আর এন যদি আমরা কী রাখি আর রাখি তাহলে পি এন দিয়ে আইকে ভাগ করে দিব যদি এন রাখি তাহলে পি আর দিয়ে আমরা আইকে আমরা ভাগ করে দিব তাহলে আমরা এখান থেকে আমরা প্রত্যেকটা অর্থাৎ আমরা এই জায়গায় কি আমরা আসল বাই করতে পারবো আমরা আসল বাই করছি আসল বাইরের সূত্র তারপর মুনাফা হারের সূত্র তারপরে সময় বের করার সময় যদি আমরা যদি বের করি তাহলে আমরা এটা হলো সময় বের করার সূত্র
এরপরে যদি মুনাফা আসল বের করতে যাই তাহলে আমরা এই সূত্রটা বের করব p = 1 প্লাস r n এইটা যদি মুনাফা বের করতে যাই আমরা মুনাফা যদি বের করি তাহলে এই ক্ষেত্রে i = p সরি এই জায়গা হবে আমাদের a - p আমরা যদি বাংলায় দেখি তার মানে কি এটা হচ্ছে আমাদের মুনাফা আসল পিটা হচ্ছে আমাদের আসল বা মূলধন আমরা এটাও পাবো এই দুটি অঙ্ক আমরা সাধারণত ঐকিক পদ্ধতি দিয়ে আমরা করতে পারি কি বলছে এখানে দেখা যায় যে বার্ষিক শতকরা মুনাফার হার অর্থাৎ চার নম্বর অঙ্কটি বার্ষিক শতকরা মুনাফার হার 10 টাকা 50 পয়সা হলে 2000 টাকার 5 বছরের মুনাফা কত অর্থাৎ আমরা যদি এই জায়গায় বলি যে 100 টাকার 1 বছরের মুনাফা 10 টাকা 50 পয়সা তাহলে 1 টাকার 1 বছরের মুনাফা অর্থাৎ 2000 টাকা 5 বছরের মুনাফা আমরা এই পদ্ধতি দিয়ে এই অঙ্কটা আমরা করতে পারি তাহলে আমার মনে হয় এই অঙ্ক দুটি তোমরা ভালোভাবে বুঝেছ তাহলে তোমরা বাসায় তোমরা অন্যান্য অঙ্কগুলো আমি আগামী ক্লাসে তোমাদের হ্যাঁ পরের অঙ্কগুলো আমি আলোচনা করব হ্যাঁ তোমরা বাসায় একটু এই অঙ্কগুলো ভালো করে দেখবে আবারও বলবো বাড়িতে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলাফেরা করবে এবং অন্যান্যকে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য উপদেশ দিবে এবং সহযোগিতা করবে আজকে তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে সবাই ভালো থাকো ধন্যবাদ।